আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাচ্ছি একদম হোটেল স্টাইলে ক্রিসপি চিকেন সমোসা। গত পর্বে আমি আপনাদেরকে সমোসা শীটটা তৈরি করে দেখিয়েছিলাম, আজকে যে শীটটা দিয়ে সমোসাটা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। হাড় ছাড়ানো মুরগির মাংস নিয়ে নিয়েছি, এখানে প্রায় 1 কাপের চেয়ে কিছুটা কম মাংস আছে। এতে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আরো অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন মাংসটা রান্না করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে এতে 2 টেবিল চামচ পরিমাণ তেল ভালোভাবে গরম করে মাংসটা ঢেলে দিচ্ছি। আর এখানে কিন্তু মাংসটাকে মশলার সাথে মেগ ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট মশলাগুলোকে একসাথে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আর কিছুই না, নেড়ে চেড়ে এগুলোকে প্রায় 4-5 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে, এ পানিটা দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে যে বাটিটাতে মাংসটা রেখেছিলাম সে বাটিটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা টেনে মাংসটা যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে অর্থাৎ তেলটা ছেড়ে দিবে, তখনই মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিই। আর মুরগির মাংস সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিলাম, আর সমোসার পুরে অ্যাড করার জন্য সমোসার শীট থেকে যে বাড়তি অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এখন ডুবো তেলে মচমচে করে ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোই ভেজে নিব। এদিকে আমার রান্না করে রাখা মাংসটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ মাংসটাকে একটু ঝুরঝুরে করে নিচ্ছি। সবগুলো মাংসই আমি ভালোভাবে ঝুরঝুরে করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি তেল মশলা সহ সবটুকু অংশই নিয়েছি। আর আমি এখানে যেভাবে মাংসটা রান্না করেছি আপনারা চাইলে এভাবেও করতে পারেন, কিংবা বাসায় যদি রান্না করা মাংস থাকে গরু কিংবা মুরগি যেটারই হোক না কেন, সেগুলোকে ঝোলটা একটু ভালোভাবে শুকিয়ে নিয়ে সেটা দিয়েও আপনারা সমোসার পুরটা তৈরি করতে পারেন। এখন এই মাংসটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। সমোসার পুরের মধ্যে কিন্তু মাংসের চেয়ে পেঁয়াজের পরিমাণটাই বেশি থাকে, আর এই জন্যই সমোসাটা খেতে অনেক টেস্টি লাগে। তারপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন, মাংসটা যদি আরো বেশি খেতে পছন্দ করেন আরো বেশি করেও দিয়ে নিতে পারবেন। এখন যে শীটগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে ভেঙে তারপর সেটাও আমি এই পুরের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এটা দিচ্ছি আমি প্রায় 1 কাপের মতো। তারপর হাত দিয়ে একটু ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু কষলিয়ে কষলিয়ে মেশানো যাবে না, জাস্ট একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে হবে। এতে করে মাংসের সাথে যে মশলা এবং তেলটা ছিল সেটাও ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে যাবে, আর এই কারণেই কিন্তু সমোসাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের জন্য, মাংসতে আমরা আগেই লবণ দিয়েছিলাম, এটা শুধু পেঁয়াজের জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো, তারপর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলেই সমোসার পুরটা রেডি। 3 টেবিল চামচের মতো ময়দা নিয়ে এতে অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এগুলোকে আমি একটা আঠার মতো তৈরি করে নিয়েছি, আর এই আঠাটা আমরা যখন সমোসা তৈরি করব তখন আমাদের কাজে লাগে। এখন চলে আসলাম সমোসা তৈরিতে। গত এপিসোডে আমি আপনাদেরকে সমোসার শীট তৈরি করা দেখিয়েছিলাম, এখন আমি সেই শীটটা নিয়ে নিলাম। শীটটাকে এখন আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি, সবগুলো সমোসা সমান মাপের হোক, সেক্ষেত্রে আপনারা স্কেল দিয়ে দৈর্ঘ্যপ্রস্থটা মেপেও নিতে পারেন। আমি এটা আন্দাজ করে একটা সাইজে নিয়ে নিলাম। তারপরে একটা সাইড থেকে আমি আড়াআড়ি করে কিছুটা অংশ একটু কেটে নিচ্ছি। আর এখানে আমি মুখে বলাচ্ছি, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে এই ব্যাপারটা বেশি ভালোভাবে বুঝতে পারবেন। এই ফোলটা কিন্তু একদমই সহজ, শুধু একটু মনোযোগ সহকারে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। আর যে আটাটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রত্যেকটা ভাঁজে এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে সমস্যাটা খুব ভালোভাবে আটকে যাবে। এভাবে ফোল্ড করার পরে এরকম একটা কোণের মতো তৈরি হয়েছে, এখন এই কোণটার মধ্যে আমি পরিমাণ মতো সমোসার পুর দিয়ে দিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল সমোসা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা সমোসা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো চামচা তৈরি করে নিয়েছি। এরকম কোন একটা এয়ার টাইট বক্সে ভরে আপনারা চাইলে দীর্ঘদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আবার যখন ভাজবেন তখন 10 থেকে 15 মিনিট আগে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ডুবো তেলে ভেজে নিলে হয়ে যাবে। সমোসাগুলো ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেলকে কিছুটা গরম করে নিয়েছি। এটাকে কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না, তাহলে সমোসাগুলো দেওয়ার সাথে সাথে লালচে হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে আমি আস্তে আস্তে সমোসাগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার মিডিয়াম হিটে এই সমোসাগুলোকে আমি ভাজতে থাকবো। একটা সাইড কিছুটা ভাজা হলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সমোসাগুলোকে আমি লালচে করে ভেজে নিব। সমোসাগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ব্যাস খুব সহজে তৈরি হয়ে গেল ক্রিস্পি এবং টেস্টি চিকেন সমোসা। এই সমোসাগুলো খেতে যে কি ভীষণ মজার সেটা আপনারা বাসায় তৈরি না করার আগ পর্যন্ত একদমই বুঝতে পারবেন না। আর এগুলো খেতে আমার কাছে মনে হয় এগুলো হোটেলের চেয়ে অনেক বেশি মজার হয়, আর স্বাস্থ্যকর তো বটেই। আশা করছি আমার আজকের চিকেন সমোসার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার এরকম মজার মজার রান্নার রেসিপিগুলো পেতে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো মজাদার এবং সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।